আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রোববার দিন আমরা বেরিয়েছিলাম একটু গ্রোসারিজ নিতে। তো শপের ভিতরে যে হঠাৎ করে মাথায় আসলো যে কেন না ছোট্ট একটা ভিডিও করে নেই আপনাদের জন্য। সাইয়ার বাসায় ছিল, সাফির গিয়েছিল আমাদের সাথে। আমি, সাফির আর সাফিরের বাবা, আমরা তিনজনে মিলে ঘুরে ঘুরে বাসার জিনিসগুলো কিনছিলাম আর সাথে একটু ছোট্ট করে ভিডিও করছিলাম। এখন এখানে বেশ ঠান্ডা পড়েছে এবং আমার নাক টাক অলরেডি বন্ধ হয়ে গেছে। এত সুন্দর সুন্দর সিজনাল ফ্রুটসগুলো আমি খেতে পারছি না, কারণ অনেক ঠান্ডা লেগেছে। আর উইকেন্ডে এখানে অনেক রকমের সেল থাকে, অনেক সময় অনেক কম পয়সায় অনেক কিছু পাওয়া যাচ্ছে। দেখা যাচ্ছে যে সারা সপ্তাহে যে এই ভেজিটেবলগুলো একটু বিক্রি হচ্ছে না, সেটা ওরা কম প্রাইসে দিয়ে দিচ্ছে। আর বিভিন্ন জিনিসের উপরেই সেল থাকে, একটা কিনলে একটা ফ্রি দিস অ্যান্ড দ্যাট। সো সাধারণত যারা সারা সপ্তাহে কাজ করে তারা দেখা যাচ্ছে যে রোববার দিনেই একটু গ্রোসারি করতে বের হয়। এই তো, আর তারপরে আমাদের লাগবে হচ্ছে ডিম। তো নিয়ে নিলাম 60টা ডিম। 60টা ডিমের দাম এখানে পড়েছে 105 রেন, যেটা বাংলা টাকার মোটামুটি 700 টাকা হবে, 650 থেকে 700 টাকা। বাংলাদেশে 60টা ডিমের দাম কত সেটা একটু জানাবেন আমাকে। কি নিচ্ছ তুমি? এটা কি থিক অ্যান্ড ডার্ক? এই তো, তারপর আমাদের টুকিটাকি বাজার করা শেষ আমরা বাসায় চলে যাব। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন ভিডিও অবশ্যই শেয়ার করতে থাকবো সুইজারল্যান্ডকে নিয়ে। আর সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।